ইয়াতে ডিসিসি ডিপার্টমেন্টে খানি দিছে আর এই খানার ফলপ্রবতে ডকলাগড়ের পর দুজন লড়াই গা ধুবলে আইসে তেওঁবিলাকে ইয়াত মৃত্যুর সম্মুখীন হবলগা হয়েছে। সেয়ে এতিয়া এই এনেক ধরনের অবৈধ খনন বন্ধ করব লাগে। হয় বহুত দহকে খান্দিছে, এতিয়া উদ্ধার হওয়া নাই, এতিয়া এনডিআরএফ আহি আছে। ছজন লড়া গা ধুব আহিছিলে, তেওঁলোকৰ বয়স প্রায় 14-16 বছৰ ভিতৰতে হ'ব। গা ধুবলৈ আহোঁতে তাৰে দুজন লড়া পানীত সন্ধানহীন হৈ আছে, সূৰজ দে আৰু দেৱকুমাৰ গুপ্তা। তেওঁলোক দফলা ঘৰৰ পৰা আহি পেলাই ইয়াত গা ধুব আহিছিলে। তেওঁলোকে অনুসন্ধান এতিয়া এনডিআরএফৰ মানুহ মাতা হৈছে, তেওঁলোকে আহি পাবহি। আৰু বিহালী, যিহেতু বিহালী ছাইডতে ডেড বডি আছে বুলি অনুমান কৰা হৈছে, বিহালী থানাকো খবৰ দিয়া হৈছে। বিহালী থানাও তাত আছিলোঁ যে, তাত আমি গা ধুই ওলাই গ'লোঁ না, তাৰপৰা এই তাত আমি ওলাই আছিলোঁ না, তো দেৱ কুমাৰ আছিলে না, ই এফালে আহিলে ফটো খিচিব, তাৰ পিছফালে না এই সূৰজো আহিলে দে, সূৰজ আহিলে তো সিহঁতে মোবাইল থলে, তাত ক'লে কি দেৱ কুমাৰ আৰু এবাৰ সোমাই চাম দে, তো সিহঁতে সোমালে তো ভিতৰ ফালে সোমাই গ'ল। আমি এই মন্দিৰত আহিছিলোঁ, দেৱ কুমাৰে তাৰ পৰা ক'লে কি এটা নাই, আৰু দেৱ কুমাৰক আমি মতোৱা নাই, নিজে আহিলে।